আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মোকাদ্দেশ আলীতে। সো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি শুধুমাত্র আমার যে নোট বা বই রয়েছে সেই কয়টা রয়েছে, কী কী রয়েছে সেই বিষয়গুলো একটু বর্ণনা দিব। অনেকেই নতুন থাকেন, বিষয়গুলো জানতে পারেন না, মূলত সেই জন্য এই বর্ণনাগুলো দেওয়া। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন রয়েছেন, আপনার যদি হাতে সময় থাকে বা আপনি যদি মনে করেন যে সাবস্ক্রাইব করা দরকার, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো প্রথমত আমি আপনাকে দেখাই আপডেট যে বইটা চলতেছে, সেটা হচ্ছে মেন্টর নামে আমার একটা বই রয়েছে। এই বইটা হচ্ছে একদম আপডেট করা হয়েছে এবং বিপিএসসি নন-টেক লিখিত সহায়ক। এই বইটা অনেকের কাছে হ্যান্ড নোট আকারে ছিল এবং আছে, যেটা হচ্ছে বিপিএসসি নন কেটা জব সহায়িকা নামে হ্যান্ড নোট ছিল, সেইটা আমি মেন্টর হিসেবে বই আকারে নিয়ে এসেছি। এটা বিপিএসসি রিটেনের যে 120 মার্ক যে নন পার্টটা থাকে, অর্থাৎ বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞানের যে নন পার্টটা থাকে, সেই 120 মার্কের আলোকে এটা প্রিভিয়াস সাল অ্যানালাইসিস করা এবং ইম্পর্টেন্স জিনিসগুলো দেওয়া এবং পার্ট বাই করে সাজানো এবং আমার যে নিজস্ব পরামর্শ সেই পরামর্শগুলো অ্যাড করে প্রিভিয়াস সাল সলিউশন করে এটা তৈরি করা হয়েছে। আজকে আমি দেখাবো যে এর ভিতরে মূলত কী কী আছে, এটা মূলত আমি আপনাকে দেখাবো। দেন আপনারা সব দেখার পর তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন, নেবেন কি নেবেন না। সো আমি কখনোই বলবো না যে আপনি একটা বই নেন, একটা বই পড়লেই হবে, এটা আমি কখনোই বলতে পারি না। আর আমরা যেটা দেখেছি যে কখনো একটা স্টুডেন্ট একটা বই পড়ে স্যাটিসফাই না, তার কাছে তিনটা রাইটারের বই থাকে। সো আমি বলবো যাদের বিপিএসসি তে রিটেন পরীক্ষা থাকবে, আপনি অবশ্যই আমার এটা ফলো করতে পারেন এবং পড়তে পারেন, দেখবেন কাজে লাগবে ইনশাল্লাহ। সো এটা বিস্তারিত আমি আজকে আপনাকে জানাবো ইনশাল্লাহ। এরপরে দেখেন, দীর্ঘদিন ধরে আমার হচ্ছে একটা অনলি ফর সিভিল, এটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্টের একটা হ্যান্ড নোট, সেই 2016 শেষ থেকে এই হ্যান্ড নোটটা বাজারে ছিল। এটা পরে অনেকেই উপকৃত হয়েছে, যেটা মেন্টর বললাম সেটা হ্যান্ড নোট ছিল, সেটা পরে অনেকেই উপকৃত হয়েছে বলে জবও পেয়েছে, এরকম অসংখ্য জব পেয়েছে আলহামদুলিল্লাহ। সো এইটার মধ্যেও ইম্পর্টেন্ট টপিকগুলো ইনক্লুড করে এটা সাজানো ছিল এবং আগের চেয়ে এটা অনেক মোটা হয়েছে এবং আগামীতে আমরা 2024 সালে এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ একটা বই আকারে চলে আসবে। জবের ক্ষেত্রে এখন প্রতিটা টপিক, প্রতিটা অধ্যায়, প্রতিটা বিষয় এখন জানতে হচ্ছে, এই জন্য বাজারে অনেক মোটা মোটা বই কিন্তু রয়েছে। তো আমরা সেটা চেষ্টা করব যে এখানে আপনাকে একটা গাইড দেওয়ার জন্য, সহজভাবে আপনাকে উপস্থাপন করার জন্য, এবং আমরা এখানে 3-স্টার, 2-স্টার এবং 1-স্টার এই ক্যাটাগরিতে আমরা কিন্তু এই বইটা পূর্ণাঙ্গ একটা সিভিল ডিপার্টমেন্টের উপসহকারী প্রকৌশলী সিভিল পদের জন্য আমরা এই বইটা একদম পূর্ণাঙ্গ একটা বই নিয়ে আসবো ইনশাল্লাহ। সো এটার আপডেট বা ওই যে কোনো বইয়ের আপডেট পেতে অবশ্যই সায়ান জবের ফেসবুক গ্রুপে থাকবেন, সেখানে আপডেট পেয়ে যাবেন। আর একটা হচ্ছে, এটা হচ্ছে বিপিএসসি একটা এমসিকিউ ভ্যাকসিন একটা নোট দেখতে পাচ্ছেন, এটা জুনিয়র ইনস্ট্রাক্টর সময় আমাদের তৈরি করা। এটাতে বিগত এমসিকিউ গুলাকে অ্যানালাইসিস করে বিপিএসসি তে আসা বা ইম্পর্টেন্ট টপিক গুলা ইনক্লুড করে টপিক ওয়াইজ ওয়াইজ এখানে এমসিকিউ গুলো দেওয়া রয়েছে এবং এটা কার জন্য ইফেক্টিভ হবে, যাদের জব প্রিপারেশন ওকে হয়ে গিয়েছে সে শুধুমাত্র রিভিশনের জন্য, জাস্ট রিভিউ করার জন্য এটা কিন্তু নিতে পারে। এটাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইনক্লুড করা আছে এবং অনেক কিছু ইনক্লুড করা আছে, এটা আপনি না দেখলে বুঝবেন না। সো এটা আমরা আপডেটের কাজ চলতেছে, এটা আমরা অবশ্যই 2024 সালে জানুয়ারিতে আসবে ইনশাআল্লাহ। সো তখন আপনি এটা আমরা গ্রুপে আমরা পোস্ট করবো, দেখবেন, প্রিভিউ দেখবেন, বই দেখবেন, তারপরে আপনি এটা কালেক্ট করতে পারেন। বাট এটাতে হচ্ছে শুধুমাত্র এমসিকিউ, এখানে ম্যাথ পার্টও অ্যাড করা আছে, ম্যাথটাকে আমরা হয়তো আউট করে দিব, শুধুমাত্র নন পার্টটা থাকবে। যে কোনো চাকরির পরীক্ষার জন্য, এমসিকিউ রিভিউর জন্য আপনি এই বইটা নিতে পারবেন এবং গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত একটা বই হবে ইনশাল্লাহ। সো আমি আপনাদেরকে মূলত আজকে যেটা দেখাবো, এই বই দুটো এখন বাজারে নাই, বারবার বলতেছি, ডিপার্টমেন্ট সিভিলের হ্যান্ড নোটটা আছে এটা নিতে পারবেন, মেন্টরটা এখন অ্যাভেলেবেল রয়েছে। অনেকেই মনে করতেছেন সেকেন্ড এডিশন আসবে, আমাদের সেকেন্ড এডিশন আসতে অনেক দেরি আছে। সো যাদের রিটেন পরীক্ষা থাকবে, বিশেষ করে যে কোনো ডিপার্টমেন্টের, যদি যে কোনো ডিপার্টমেন্টের রিটেন পরীক্ষা বিপিএসসি তে থাকে, আপনি কিন্তু এটা কালেক্ট করতে পারেন, আপনার কিন্তু কাজে দেবে ইনশাল্লাহ। সো এখন আমি আপনাকে মেন্টর বইয়ের ভিতরের পেজগুলো দেখাবো। ওকে, আমি তাহলে আপনাকে একটু দেখাই, দেখেন এটা হচ্ছে মেন্টর, আমি বারবার বলতেছি এটা হচ্ছে আমার হাতের নিজের লেখা এবং দীর্ঘদিন বলতে পারেন 7 বছরের উপরে এটা নোট আকারে ছিল, পরবর্তীতে এটা আমি কিন্তু বই আকারে নিয়ে এসেছি। এটা হচ্ছে মেন্টর বিপিএসসি নন-টেক লিখিত সহায়ক, যাদের বিপিএসসিতে লিখিত পরীক্ষা থাকবে, আমি বারবার বলতেছি যাদের বিপিএসসিতে 10ম গ্রেড হোক বা 9ম গ্রেড হোক, যদিও 9ম গ্রেডে কিছু ইয়াতে ম্যাথ পার্ট থাকে, ম্যাথ পার্ট ছাড়া যাদের বিপিএসসিতে লিখিত পরীক্ষা থাকবে, আপনি অবশ্যই মেন্টর বইটাতে পেজগুলো দেখবেন, তারপরে চিন্তা ভাবনা করবেন ইনশাল্লাহ। সো এটা হচ্ছে আমার বইয়ের হচ্ছে কাভার ফটো বা কাভার ফেস বলতে পারেন। দেন আমি প্রথমে আপনাকে দেখাই, এটা হচ্ছে আমার পুরোপুরি লেখা এবং আমি হচ্ছে সার্ভিস্ট ইঞ্জিনিয়ার, উপসহকারী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, লালমনিরহাটে আমি কর্মরত আছি এবং জব লাইনে বা জবের এই সেকশনে দীর্ঘ 8 বছর ধরে কিন্তু আমি কাজ করতেছি ইনশাল্লাহ। সো আমাদের এই বই দুইটা আপনি হচ্ছে এই শুধুমাত্র দুইটা লাইব্রেরি, যেমন ডুয়েট বই বিতান গাজীপুরে রয়েছে আর
আরো অসংখ্য লাইব্রেরিতে চলে গেছে ইতিমধ্যেই। দেন ঢাকার মধ্যে শুধুমাত্র নীলক্ষেতে জামালপুর লাইব্রেরি, এই লাইব্রেরিটাতে পাবেন। আর বাকি কুরিয়ার নিতে, সারা বাংলাদেশে কুরিয়ার নিতে অবশ্যই আমার নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে আমার কিছু কথা দেওয়া আছে এবং সিলেবাসটা দেওয়া আছে, আমি এখানে আরো একটু অ্যাড করে রাখি। আমরা অনেকেই জানি যে ভাবি যে দশম গ্রেডে, মনে করেন যে অনেকেই ভাবে যে প্রতিটা বিষয় আলাদা আলাদা পাশ করতে হয়, এটা দশম গ্রেডের জন্য না। এখানে নবম গ্রেড এবং দশম গ্রেডকে আলাদা করে সুন্দর করে আমার এখানে ব্যাখ্যা দেওয়া আছে। সো দশম গ্রেডের জন্য হচ্ছে তাদের যে টেকনিক্যাল বা প্রফেশনাল যে বিষয়টা থাকবে সেইটার উপরে হচ্ছে 30% মার্ক অর্থাৎ 24 পাইতে হবে, এই বিষয়টা বলা আছে। আর এটা হচ্ছে আমাদের সূচিপত্র, যদি আমরা বলি এখানে যে বাংলা ইংলিশ, তারপর হচ্ছে সাধারণ জ্ঞানের মধ্যে দুইটা পাঠ, বাঙালির বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি, সাধারণ বিজ্ঞান ও কম্পিউটারের কিছু তত্ত্ব রয়েছে। দেন আমরা এখানে বিপিএসসির বিগত 20, 21, 22 থেকে ইম্পর্টেন্ট যে সালগুলো ছিল যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো এখানে আমরা অ্যাড করেছি। সো আপনার এখানে বাংলাটা একটু খেয়াল করেন, দেখেন বাংলাতে আমরা এখানে আপনাকে দেখাচ্ছি যে 40 মার্কস থাকে, সেটা কি কি থাকে এটা আমরা ইতিমধ্যে জেনেছি। এবং সেকশন 1 যে রচনা, সেই রচনা নিয়ে আমার কিছু কথা এখানে আছে, সেই কথাগুলো আপনারা এখানে পাবেন এবং পড়তে পারবেন। দেন হচ্ছে আমরা ইম্পর্টেন্ট যে রচনাগুলো রয়েছে সেই রচনাগুলো কিন্তু আমরা এখানে দিয়েছি। এরপরে দেখেন সেকশন 3-তে আমাদের হচ্ছে যে আবেদনপত্র চিঠি যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে নোট দেওয়া রয়েছে এবং ইম্পর্টেন্টগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে, এবং শর্টকাটও কিন্তু দেওয়া রয়েছে যে এক পত্র পড়লে কীভাবে অনেকগুলো লেখা যাবে সেই বিষয়গুলো এখানে ইনক্লুড করা আছে। এরপরে দেখেন সেকশন 4-এ ইংরেজি থেকে বাংলা অনুবাদ, যেটাকে আমরা বঙ্গ অনুবাদ বলি, 5 মার্ক বলা হয়, এটা এখানে মোটামুটি অনেকগুলো দেওয়া রয়েছে এবং নোট দেওয়া আছে আমার। দেখেন এই নোটটা ভালো করে পড়বেন, নোটটা ভালো করে পড়লে দেখবেন যে এখান থেকে আপনি অনেকগুলো অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ, যদি কমন আসে তাহলে তো আলহামদুলিল্লাহ। এরপর সেকশন 5-এ দেখেন বাংলা ব্যাকরণ, আমি মনে করি বাংলা ব্যাকরণ আমার এখানে হ্যান্ড নোটে যা দেওয়া আছে, মানে এই বইটাতে যা দেওয়া আছে, এগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন দেখবেন যে আপনার জন্য এটা সাফিসিয়েন্ট। বা কিন্তু এক কথায় প্রকাশ, বাগধারা এটা আসলে কখনোই কোনো বই সাফিসিয়েন্ট বলতে পারবে না, কারণ বিভিন্ন ধরনের বাগধারা এক কথা প্রকাশ থাকতে পারে। তো এখানে আমার হচ্ছে বিপিএসসি বিগত পরীক্ষায় আসা এবং আমি ইম্পর্টেন্ট দুটাই কিন্তু এখানে আমার অ্যাড করা আছে। তারপর হচ্ছে বিপরীত শব্দ আমার এখানে ইম্পর্টেন্ট গুলো অ্যাড করা আছে। এরপরে আমরা যদি পরবর্তী পার্টে আসি যে ইংলিশ, আমরা এখানে দেখতে পাচ্ছি এসএতে 15, লেটার বাই অ্যাপ্লিকেশনে 5, কম্প্রিহেনশনে 10, গ্রামারে হচ্ছে 10। এই বিষয়গুলো নিয়ে এখানে আমরা গ্রামাটিক্যাল পার্টটাকে বেশি আমরা দেই না, কারণ গ্রামাটিক্যালের জন্য সবার কাছে স্পেসিফিক বই রয়েছে অলরেডি। তো এস এর বিষয়টা এখানে বলা হয়েছে এবং দেখেন আপডেট যে এসএটা দরকার, যে স্মার্ট বাংলাদেশ এসএটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনাদের চাকরি পরীক্ষার জন্য, সেটা এখানে দেওয়া রয়েছে। এবং একটা এসএ পড়লে আপনি যে 10-11টা এসএ লিখতে পারবেন সেই টেকনিকটা এখানে দেওয়া রয়েছে। এরকম করে অনেক ফরম্যাট দেওয়া রয়েছে যে একটা এসএ পড়লে দেখেন 24টা আপনার হয়ে যাবে, এই ফরম্যাট গুলো এখানে ইনক্লুড করা আছে। তারপরে অ্যাপ্লিকেশনের বিষয়গুলো রয়েছে যে একটা অ্যাপ্লিকেশন পড়লে অনেকগুলো হবে, সেই ফরম্যাটও দেওয়া রয়েছে। এরপরে শুধুমাত্র নট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার হচ্ছে নর্মাল প্রিপারেশন গুলো নিয়ে আমার যে আলোচনা বা আমি যেভাবে ক্লাস নেই বা আমি যেটা পড়ি এই নর্মাল প্রিপারেশন গুলো নিয়েও কিন্তু এখানে আমার আলোচনা করা রয়েছে। তারপর হচ্ছে কারেকশন, দেখেন কারেকশনের রুলস আমাদের এখানে দেওয়া রয়েছে, রুলস এবং এক্সাম্পল দুইটা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, রুলস গুলো দেওয়া রয়েছে। এবং কারেকশনের রুলস গুলো আপনি ওইভাবে কোনো বইয়ে পাবেন না, দেখেন 52টা রুলস এখানে দেওয়া রয়েছে। বিগত পরীক্ষায় আসা কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ কারেকশন ইনক্লুড করা রয়েছে, যেগুলো সলিউশন করে দেওয়া রয়েছে। এরপরে সাধারণ জ্ঞান হচ্ছে যে 40 মার্ক, বাংলাদেশ বিষয়বলী 15, আন্তর্জাতিক বিষয়বলী 15 এবং বিজ্ঞান ও প্রযুক্তি 10। তো বাংলাদেশ বিষয়বলী নিয়ে আমার এখানে নোটাল হচ্ছে। দেন হচ্ছে আমরা বাংলাদেশ বিষয়বলী থেকে ইম্পর্টেন্ট টপিক গুলো ইনক্লুড করে মোটামুটি 63টা প্রশ্ন আমরা এখানে দিয়েছি সলিউশন করে, এবং বাংলাদেশ বিষয়বলী কিছু সাজেশনস বা সাজেশন আমরা এখানে দিয়েছি, এগুলো আপনাকে পড়তে হবে। বিশিষ্ট সংক্রান্ত যেটা প্রিলি রিটেন ভাইবা সব জায়গায় আমাদের লাগে সেটা সুন্দর করে এখানে গোছানো আছে, যে বিশিষ্টদের পুরো ডাটাটা এখানে দেওয়া রয়েছে। এরপরে আমরা হচ্ছে দেখেন আন্তর্জাতিক বিষয়বলীও আমরা এইভাবে দিয়েছি, ইম্পর্টেন্ট গুলাকে আগে দিয়েছি। দেন আমরা হচ্ছে কিছু টিকা দিয়েছি, যে এই টিকা গুলো আমাদের লাগে, যে মুজিবনগর সরকার সংক্রান্ত টিকা বা ভীষণ 2021, ঠিক আছে। এরপরে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি আমরা এখানে দিয়েছি, যে এটা হচ্ছে 109 পেজে পাবেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে এখানে অনেক তথ্য দেওয়া আছে, যেটা প্রিলি রিজেন দুইটা লাগবে। আর একটা মজার বিষয় হচ্ছে যে এটা বিভিন্ন দেশের মুদ্রা রাজধানী এবং আইনসভা, এটা 112 পেজে আমাদের রয়েছে, এবং এটা হচ্ছে আপনার যে কোনো চাকরির পরীক্ষা লাগবে, প্রিলি বলেন, রিটেন বলেন, ভাইবা বলেন, যে কোনো চাকরির পরীক্ষা আপনার এটা লাগবে। কি লাগবে এখানে, রাজধানী মুদ্রা এবং আইনসভা গুলো রয়েছে। এরপরে হচ্ছে আমরা আপনাকে যে আরেকটা যে গুরুত্বপূর্ণ টপিক থাকে, সংস্থার সদর দপ্তর পূর্ণ অর্থ, এই টপিকটা প্রিলি রিটেন দুই জায়গায় আমাদের লাগে, এই জন্য এটা টেকনিক আকারে আমরা দিয়েছি। দেখেন যেসব সংস্থা শুরুতে W এবং শেষেও, তাদের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা,
এবং সুন্দর করে এইভাবে আমরা দিয়েছি, এবং যারা টেকনিকে মেলে না ব্যতিক্রম হিসাবে দিয়েছি, এইভাবে করে আপনি এই অধ্যায়টা বিশেষ করে সুন্দর করে 23-27টা রয়েছে সুন্দর করে দেওয়া হয়েছে। এরপরে বিজ্ঞান ও প্রযুক্তি 10 মার্কস, বিগত সাল থেকে আমরা এখানে সলিউশন করে দিয়েছি আপনাকে, দেখেন বিগত সাল থেকে সলিউশন করে দেওয়া আছে। দেন হচ্ছে ইম্পর্টেন্ট গুলো আমাদের দেওয়া আছে, ঠিক আছে। সো বইয়ের ভিতরে টোটাল 438 পেজ মেবি রয়েছে। এরপরে দেখেন আমরা সাল সলিউশন করে দিয়েছি 2020 সাল। তো বাংলা ও ইংরেজি রচনা আমরা দেই নাই, তার কারণ হচ্ছে যে বাংলা ইংরেজি রচনা বারবার দেওয়ার কোনো মানে হয় না, এত রচনা আপনি পরে কখনোই কুল পাবেন না, এই জন্য আমরা ওগুলোর নাম দিয়েছি, শুধুমাত্র শুধুমাত্র রচনাগুলোর নাম দিয়েছি, এবং পরবর্তীতে আমরা বাকিগুলো কিন্তু সলিউশন করে দিয়েছি ইনশাল্লাহ, ঠিক আছে। এইভাবে দেখেন বিজ্ঞান ও প্রযুক্তি সলিউশন করা আছে এখানে আমাদের, এইভাবে করে আমরা এই বইটা গুছিয়েছি আর কি। কিন্তু এই বইগুলোর যে পেজগুলো দেখতে পাচ্ছেন, এই পেজগুলোর জন্য ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে আমাদের সায়ন ড্রপের ফেসবুক গ্রুপ, সেখানে আপনি ডুবলে এই বইগুলো আপনি ওখানে হচ্ছে পিক পেয়ে যাবেন, সেই পিক গুলো দেখলে আপনি হচ্ছে আরো ক্লিয়ার কনসেপ্ট পাবেন ইনশাল্লাহ। তো এই রিটেন, যাদের রিটেন পরীক্ষা থাকবে, আমি বারবার বলতেছি যাদের রিটেন পরীক্ষা থাকবে, আপনি অবশ্যই এই বইটা অন্তত পক্ষে একবার চোখ বুলাবেন, কারণ আমি বলতে পারি যে এই বইটা পড়ে এক সময় অনেকেই জব পেয়েছে, এবং আমি নিজেও এটা পরে জব পেয়েছি। বিগত প্রশ্নগুলো আপনি দেখেন, দেখবেন যে এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু আমার এখান থেকে কমন আসে আর কি। সো আমি কিন্তু কখনোই বলবো না যে 100% কমন আসবে, 90% কমন আসবে, 80% কমন আসবে, এটা আমি কখনোই বলতে পারবো না। তবে এটা আপনার অনেক উপকারে আসবে, এতটুকু শুধু বলতে পারি। বাকি আল্লাহ ভরসা, যদি আপনার রিজিকে থাকে অনেক কমন পাইতে পারে, ঠিক আছে, আবার দেখে কমন নাও পাইতে পারেন। তো আমি বলবো আপনি বুঝে শুনে নেবেন, নেওয়ার পরে আমাকে কিন্তু কোনো কটু কথা বলার দরকার নাই, যেহেতু আমি বই বের করেছি। তো আলহামদুলিল্লাহ বই চলতেছে, কিন্তু এই বই বের করে অত বিজনেস মাইন্ডের আমরা যাইতে চাই শুধুমাত্র বই বিক্রি করার জন্য সব সময় 24 ঘন্টা চিন্তা ভাবনা কিভাবে বই বিক্রি করা যায়, এই চিন্তা নিয়ে আমরা কাজ করি না, আমি কাজ করি না মূলত। তো আলহামদুলিল্লাহ বই বের করেছি, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো যাদের বিপিএসসি তে রিটেন পরীক্ষা থাকবে, বারবার বলতেছি যাদের বিপিএসসি তে রিটেন পরীক্ষা থাকবে, আপনি মেন্টাল বইটা দ্রুত সংগ্রহ করেন। কৃষি ডিপ্লোমা বলেন, নার্সিং ইনস্টিটিউট বলেন, আমাদের ডিপ্লোমা লেভেলে বলেন, যত সেক্টর রয়েছে যাদের বিপিএসসি তে রিটেন এক্সাম থাকবে, এই মেন্টর বই আপনি নিলে পড়লে আপনি বুঝতে পারবেন বইটার ভিতরে কি আছে। তো থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সময় কেফন হলো অনেক, আর যদি ভিডিওতে কোনো ভুল কথা চলে যায় অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের গ্রুপের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, সালামু আলাইকুম।